আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ বিমান নামটা শুনলেই যেন গায়ে জ্বালা ধরে যায়, কারণ খুব কম মানুষই বলতে পারবে বিমান থেকে ভালো সার্ভিস পেয়েছে। তার উপর লস আর লস, যেই না লসের খাতা থেকে নামটা কাটাতে যাচ্ছিল ঠিক সে বছরটাই যেন দুর্ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 3 মাসে 4টা অ্যাক্সিডেন্ট, যা বাংলাদেশ বিমানের কালো অধ্যায় বলা চলে। কেনই বা এত দুর্ঘটনা বিমানের উপর দিয়ে যাচ্ছে? কোনোটারই তদন্ত সুরাহা করতে পারছে না তদন্ত কমিশন, আর সুরাহা করবেই বা কীভাবে? একটার তদন্ত শেষ হতে না হতেই আরেকটার সমস্যা, আরেকটা অ্যাক্সিডেন্ট, আরেকটা দুর্ঘটনা ঘটাচ্ছে। সর্বশেষ হিসাব একটাই, লস দিতে হবে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং 787 এবং বোয়িং 737-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাত 9:20 এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল, অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল, তখনই এই সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিঙ্গাপুর থেকে সন্ধ্যা 7:10 বোয়িং 787 মডেলের একটি এয়ারক্রাফ্ট যাত্রী নিয়ে ঢাকায় আসে। এয়ারক্রাফ্টের আর কোনো ফ্লাইট না থাকায় এটি হ্যাঙ্গারের দিকে নিয়ে যাওয়া হয়। রাত 9:20 হ্যাঙ্গারের পাশে নিয়ে যাওয়ার সময় বোয়িং 737-এর সঙ্গে বোয়িং 787 মডেলের এয়ারক্রাফ্টটির উইংয়ের আঘাত লাগে। এতে বোয়িং 737-এর বাম দিকের উইংয়ের লাইটের ওপর ক্ষতিগ্রস্ত হয় এবং বোয়িং 787-এর ডান উইংয়ের নিচের অংশ আসল লাগে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে। এর আগে গত 16 জুন শাহজালাল দুর্ঘটনার শিকার হয় বিমানের বোয়িং 787 ড্রিমলাইনার। বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলে বিমানটি পুশব্যাক শুরু করে, এতে বিমানের ড্রিমলাইনের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গেল এপ্রিলে বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিমানে ধাক্কা লেগে 2টিই ক্ষতিগ্রস্ত হয়।